গার্মেন্টস সেক্টরকে আমাদের প্রতিযোগী রাষ্ট্র তারা আমাদের বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করে তাদের দেশে বাজার নিয়ে যাওয়ার জন্য শ্রমিক আন্দোলনের পেছনে অর্থ ইনভেস্ট করেছে, শ্রমিকদের কুশকানি দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে। শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ না করি তাহলে আমাদের এই পরিবর্তন ফিকে হয়ে যাবে। আপনারা আজকে দেখতে পাচ্ছেন, আমি দেখে খারাপ লাগছে, ঢাকার মিরপুরে সামরিক বাহিনীর গাড়িতে দুষ্কৃতিকারীরা আগুন দিয়েছে, সামরিক বাহিনীর এবং শ্রমিকের সংঘর্ষ হয়েছে, এই নামে নিউজ দেখতে পেয়েছি। কিন্তু প্রকৃত অর্থে এই শ্রমিকদেরকে কারা উস্কানি দিয়েছে, কারা এই শ্রমিকদেরকে রাজপথে নামিয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে। এখন ধান কাটার মৌসুমের মতো একটা আন্দোলনের মৌসুম শুরু হয়ে গেছে। দাবি দেওয়া নিয়ে শুধু আন্দোলন, প্রেস ক্লাব, পল্টন, শাহবাগ, সচিবালয় সমস্ত জায়গায় আন্দোলন। একটা নতুন সরকার গঠিত হয়েছে, দেশের পরিস্থিতি তাদের বুঝে উঠতে, তাদের নিয়ন্ত্রণে নিতে তো কিছুদিন সময় লাগবে। এই গার্মেন্টস সেক্টর আমাদের অর্থনীতির একটা বড় জায়গা, এই গার্মেন্টস সেক্টরকে আমাদের প্রতিযোগী রাষ্ট্র তারা আমাদের বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করে তাদের দেশে বাজার নিয়ে যাওয়ার জন্য শ্রমিক আন্দোলনের পেছনে অর্থ ইনভেস্ট করেছে, শ্রমিকদের কুশকানি দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে। ভাইরা বন্ধুরা, আপনাদের আত্মীয় স্বজন পরিচিত অনেকে এই গার্মেন্টসে চাকরি করে, আপনারা একটা বিষয় বলেন, গার্মেন্টস সেক্টর এই মিল ফ্যাক্টরিতে যদি আগুন ধরাই দেয়, গার্মেন্টস যদি বন্ধ হয়, তাহলে এই শ্রমিকদের চাকরির কী হবে? আপনাদের বেতন হচ্ছে না, আমরা আপনাদের জন্য আন্দোলন করব, সরকার আপনাদের বেতন দেবে, আমরা সেই ব্যবস্থা করে দেব। কিন্তু আপনারা এই যে রাস্তাঘাটে সহিংস পরিস্থিতি সৃষ্টি করছেন, মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছেন, যে সামরিক বাহিনী এই রকমের একটা পরিস্থিতিতে জনগণের পাশে এসে দাঁড়ালো, সেই সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করছেন। বহির্বিশ্ব মনে করছে বাংলাদেশ এখনও স্থিতিশীল হয় নাই, বিদেশি বিনিয়োগকারীরা দেশে আসছে না, গার্মেন্টসের অর্ডার আসছে না, আমাদের আমদানি রপ্তানি কমে যাচ্ছে, আমাদের অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। এর প্রভাব কিন্তু সারা দেশের মানুষকে ভুগতে হবে। কাজেই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করবেন, স্থিতিশীল রাখার জন্য সবাই সহনশীল হবেন, এবং প্রশাসনকে অনুরোধ করব, আপনারাও এতদিন যেভাবে প্রশাসন চালিয়েছেন সেইভাবে প্রশাসন চলবে না, রাষ্ট্র চলবে না।